নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একবার দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত বা হাইকোর্টে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খবর পাওয়ার জন্য পাওয়ার জন্য তদন্তে অসহযোগিতা করছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন অনেকেই তো এবং এমনকি অন্য রাজ্যে জেরার কথাও বলেন তদন্তে সিবিআইকে সহযোগিতা করছে না অনেকেই তাই হাইকোর্ট এমনটাই দাবি করেছেন সিবিআই শেষ পর্যন্ত তদন্ত নিয়ে সিবিআইয়ের ওপরেই সিদ্ধান্তের ভার দিলেন বিচারপতি বর্তমানে যারা গ্রেপ্তার হয়েছেন তারা জেলা হেফাজতে রয়েছেন বৃহস্পতিবার শুনানি চলাকালীন অর্থাৎ আজকে শুনানি চলাকালীন আদালতে সিবিআই জানায় তাদের তদন্তের সহযোগিতা করছেন না অনেকেই এবং বিচারপতি জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা সংস্থা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান কি না ভুবনেশ্বর কিংবা অসমে নিয়ে গিয়েও তাকে জেরা করা যেতে পারে এ প্রসঙ্গে তিনি রাজ্যের পুলিশ কর্তার প্রসঙ্গ টানেন এবং অন্যত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই তথ্য টানেন এক্ষেত্রেও তেমন কিছু নির্দেশ দেওয়া যেতে পারে বলেও জানান বিচারপতি তবে সব দিক খতিয়ে দেখে এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এ প্রসঙ্গে সিবিআইকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি তিনি জানতে চান সিবিআই গোয়েন্দারা জেরা করতে গিয়েছিলেন কিনা সেখানে কতক্ষণ জেরা ছিল সিবিআই হেফাজতেই বা দিন কতদিন কতক্ষণ জেরা করা হয়েছিল এবং কীভাবে জেরা করা হবে সেই বিষয়ে সিদ্ধান্তের ভার সিবিআইয়ের ওপরে দিলেন হাইকোর্টের বিচারপতি এবং তিনি জানিয়েছেন সুচারুভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবং জেরা সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত মামলার এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন